রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ল এবার পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধির গোয়ালঘর। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরে থাকা একটি গাভী ছানার মৃত্যু হলেও আরও দুটি গাভী গুরুতর জখম হয়। দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা পরিবারটি। ঘটনা মোহনপুরে বিজয়নগরের তিনগড়িয়াপাড়া এলাকায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা বলে দাবি পরিবারের। শাসকদল বিজেপির পঞ্চায়েত মেম্বারের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ড। ঘটনা মোহনপুর বিজয়নগর গ্রামের তিনগড়িয়াপাড়ায়। অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাড়ির একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যাবার পাশাপাশি আগুনের পরে মৃত্যু হয় এক গাভী ছানার এবং আগুনে পুড়ে আহত হয় দুটি গাভী। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসে বাড়ির লোকেদের নজরে। বাড়ির লোকজনদের চিৎকারে জড়ো হন পাড়ার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও পাড়ার লোকেদের যৌথ প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা সময় বাদে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যায়। যাতে করে রক্ষা পায় বাড়ির অন্যান্য ঘরগুলো। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তথা বিজেপি দলের হয়ে নির্বাচিত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত মেম্বার রূপসী রানী ভদ্র দত্ত বক্তব্যে জানালেন, উনি কৃষি ও গাভী পালনের দ্বারা উপার্জিত অর্থতে সংসার প্রতিপালন হয় তাদের। অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে দেবার উদ্দেশ্যে পাড়ার কিছু দুষ্কৃতিকারীদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় বলে স্পষ্ট অভিযোগ ওনার। গোয়ালঘরে থাকা জলের পাম্প মেশিন, নতুন ঘর নির্মাণের জন্য মজুত রাখা কাঠ, নানান কৃষি যন্ত্রপাতি অগ্নিকাণ্ডের ঘটনায় পরিণষ্ট হয়। সব মিলিয়ে প্রায় 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয় দাবি মেম্বার রূপসী রানী ভদ্র দত্তের। বিষয়টি পুলিশে জানানো হয়েছে বলে জানান তিনি। আমি বিজেপি শাসক দলের একজন মেম্বার, পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েত মেম্বার কি হয়েছে আপনার বাড়িতে ঘটনাটা? আমার বাড়িতে রাত্র 3:45 আমি উঠছি, উঠটা দেখি হঠাৎ করে ঘর জ্বলতেছে। ঘর জ্বলতেছে, আমরা ডাকাটা কি করে বাড়িছি, ঘরের মধ্যে গরু আছিল 6-7টা, সবই একটা বাছুর একবারে মারা গেছে, আর বাকি যে আছে যে এটা বাঁচবো কিনা সন্দেহ আছে। এই অবস্থা। কটা ঘর পুড়ছে? ঘর আছিল একটা গরু ঘর আর একটা বসত ঘর। ঘরের ভিতরে হুন্ডা আছিল 2-3টা, স্প্রে মেশিন আছিল, কাঠ আছিল 1.5 লাখ টাকার মতো ঘর পাইছে, আমরা ঘর তুলুম। তারপরে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে? নিয়ন্ত্রণে আমরা পাড়ার লোক আইছে, তারা একটু জল ডালছে, তারপরে আইছে ফায়ার সার্ভিস আইয়া তারপরে নিয়ন্ত্রণ করছে। কতক্ষণ সময় লাগছে আগুন নিভাইতে? প্রায় ঘন্টা হইব। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কিসের থেকে হতে পারে আপনার ধারণা? এটা হিংসাত্মক ইয়ার থেকে হয়েছে। মানে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।